السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسول الكريم أما بعد. সম্মানিত দিনী ভাই বোনেরা, দেশ এবং বিদেশ থেকে কাছে দূর থেকে যারা যে যে প্রান্ত থেকে আমাকে দেখতেছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ। প্রিয় বন্ধুগণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে আজ রয়েছি। আমি সাথে রয়েছি হাকিম নুরুদ্দিন আহমদ ফরাজি। প্রিয় বন্ধুগণ, যারা বিবাহ করেছেন এবং যারা বিবাহ করেন না, উভয়ের জন্য এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সমস্ত ভাইয়েরা বিবাহ করেছেন, এখন যৌন দুর্বলতায় ভুগতেছেন, বিবাহর আগে যারা অস্তমিতন করেছেন, এখন আপনাদের লিঙ্গটা শক্ত হয় না, একেবারে নরম হয়ে গিয়েছে, বীর্যস্তরে বীর্য পাতলা হয়ে গেছে, পানির মতন পাতলা হয়ে গেছে, এবং যারা স্ত্রীর সহবাসে গেলে এক দুই মিনিটের ভিতরে যাদের বীর্য বেড়ে যায়, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রেমেডি নিয়ে এসেছি। আপনারা ধৈর্য সহকারে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত একটা কথা না বলে না পাই, আমার কাছ থেকে যারা ঔষধ নেবেন আমার সাথে আগে সরাসরি হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কল দিয়ে দেখে ঔষধ নেবেন। কেননা আমার অনেক ভিডিওর মধ্যে অন্য ভাইয়েরা এডিট করে তার আমার নাম্বার কেটে দিয়ে তাদের নাম্বার লাগিয়ে দেয়। তো প্রিয় বন্ধুগণ, যারা নেবেন আমার সাথে সরাসরি যোগাযোগ। তো আসুন, কোন জিনিসটি খেলে আপনার গিটার, আপনার লিঙ্গ শক্ত হবে, দাঁড়াবে এবং বেশিক্ষণ স্ত্রীর সাথে সহবাস করে। প্রিয় বন্ধুগণ, আপনি প্রতিদিন রাত্রে এক গ্লাস গরম দুধের সাথে এক চামচ তেঁতুল মূলের, অর্থাৎ এক চামচ তেঁতুল বীজের চূর্ণ অর্থাৎ পাউডার মিশিয়ে এক চামচ মধু দিয়ে বালকটিকে নাড়াচাড়া করে প্রতিদিন রাত্রে এক গ্লাস খান। এইভাবে আপনি 14 দিন খেয়ে দেখুন, আপনার বীর্যকারও হবে, স্ত্রীর সহবাসের সময় যাবে এবং আপনার গিটার অর্থাৎ আপনার ফিনিশ, আপনার লিঙ্গ মোটাও তাজা হবে। তো প্রিয় বন্ধুগণ, আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।